বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম চিকেন ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। হাতের কাছে থাকা অল্প উপকরণে এই রেসিপিটি রান্না করতে পারবেন। চলুন রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এর পানির সঙ্গে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ, স্বাদমতো লবণ। পানি কতটুকু দিবেন এই পর্যায়ে তা নির্ভর করবে চালের পরিমাণ অনুযায়ী। চালের 2 ডাবল পানি দিতে হবে। যেহেতু ফ্রাইড রাইস করার জন্য আগে থেকে ভাতগুলো রান্না করে রাখতে হয়, তো আমি 95% ভাতগুলোকে আগে থেকে রান্না করে নেব। আমি এখানে 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। পানি লগ এসে গেছে, এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালগুলোকে পানি জড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে দিয়ে ফেলা যাবে। আমি আজকে 700 গ্রাম চাল দিয়ে ফ্রাইড রাইস করবো। চালগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে 95% সিদ্ধ করে নিব। চুলার আঁচ প্রথমে হাই হিটে রেখেছিলাম, যখন ব্লক এসে গেছে চালগুলোর মধ্যে, এরপর আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। আমি চালগুলো 7 থেকে 8 মিনিট চাল করার পর এখন একটু চেক করে নিচ্ছি, এগুলো এখনো সিদ্ধ হয় নাই। আমি 15 মিনিট পর ফিরে আসলাম, চালগুলো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে 95%। সামান্য একটু মাঝখানে দানা দানা ভাব আছে, তো এই পর্যায়ে আমি চালগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। আপনাদের হাতের কাছে সময় থাকলে আপনারা আগে থেকে রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, এতে করে ভাতগুলো ঝরঝরে হবে। ভাতগুলো বড় একটা পাত্রে ঢেলে নিয়েছি, এখন পাতলা করে ছড়িয়ে দিব। পর্যায়ে গোটা মশলাগুলো ফেলে দিতে পারবেন। আমার হাতের কাছে সময় নেই, সেজন্য আমি প্যানের নিচে দিয়ে ভাতগুলোকে ঠান্ডা করে নিব। তো ভাতগুলো ঠান্ডা হতে হতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে পেটিয়ে নিব, এরপর এক সাইডে রেখে দিব। এখানে নিয়েছি আমি 1 মুরগির বুকের মাংস। মাংসগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এখানে 1 কাপের মতো হবে। আপনারা চাইলে আরও বড় করেও কেটে নিতে পারবেন। আমি এখানে আদা রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিছি, সিলিপ্লেক্স দিয়ে দিছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি জালের জন্য সামান্য পরিমাণে, স্বাদমতো লবণ। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি গাজর কুচি নিয়েছি, গাজরগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, 1 কাপ হবে। পেঁয়াজ কুচি নিয়েছি, এখন চলে যাবো সরাসরি চুলায়। চুলায় আমি খালি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ। পরবর্তীতে লাগলে আমি অ্যাড করব। আমি এখানে রসুনের কিমা, আদার কিমা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে। আদা রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নিব। আদা রসুনের কালার যখন কিছুটা ব্রাউন কালার হবে, এরপর যে পেঁয়াজ কুচি দিব। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সম্পূর্ণটা দিয়ে দিছি। অনবরত নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পেঁয়াজের কালার পরিবর্তন হয় নাই দেখে বুঝতেছেন। এখন দিয়ে দিব আমি আগে থেকে কুচি করে রাখা গাজর। গাজরগুলো আগে থেকে দিব, যেহেতু গাজরগুলো আমি একটু চাকা করে কেটেছি, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। গাজরগুলোকে আমি 2 মিনিট একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন বরবটি দিয়ে দিচ্ছি। বরবটির পরিমাণ এখানে 1/2 কাপ হবে। বরবটিগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এগুলো কাঁচা ভাবটা যখন চলে যাবে, ওই পর্যায়ে আমি ওগুলো এক সাইড করে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর থেকে বেশি সময় ভেজে নিলে এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে রান্না করতে করতে। গাজর বরবটিকে আমি আলাদা বাটিতে না তুলে এক সাইড করে নিচ্ছি। এখন এক পাশে আমি দিয়ে দিব আগে থেকে পেটিয়ে রাখা ডিম। ডিমটা দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে করতে হবে, না হয় ডিমটা শক্ত শক্ত ভাব হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ফ্রাইড রাইসের ডিমগুলো কিন্তু একটু নরম থাকে। আমি ডিমটা কিছুটা শক্ত হওয়ার পর আমি ওগুলোকে একসঙ্গে মিক্স করে ফেলছি। এখন ডিম সবজি এক সাইড করে নিব। এক সাইডে আমি সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি মাংসের জন্য, যতটুকু লাগবে। আমি যেহেতু এখানে চিকেনটা অ্যাড করব, তো আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অনবরত নেড়ে চেড়ে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু এগুলো বুকের মাংস। আপনারা চাইলে আলাদা আলাদা সবজি, ডিম, মাংস ভেজে বাটিতে তুলে নিতে পারেন। আমার যেহেতু হাতের কাছে সময় নেই, আমি সেজন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলতেছি। মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে 6-7 মিনিট মাংসগুলো রান্না করার পর এখন আমি সবজির সঙ্গে মিক্স করে ফেলতেছি। চিকেন এবং সবজি সবগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন ফ্রাইড রাইসে। আমি আগে থেকে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো এই পর্যায়ে একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, সবগুলো ভাত একসঙ্গে না দিয়ে আমি 2-3 ধাপে ভাতগুলো অ্যাড করব। এতে করে ভাত এবং সবজি ভালোভাবে মিক্স হবে। আমি এখানে যে পরিমাণে মশলাগুলো ইউজ করেছি, আপনারা এর ডাবল করলে ডাবল পরিমাণে নিতে হবে। এই পর্যায়ে সয়া সস এবং কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব। আপনাদের কাছে কালো গোলমরিচ না থাকলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন।
এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে লবণটা সেক করে নেবেন, লবণ লাগলে অ্যাড করবেন। যেহেতু সয়া সসে লবণ থাকে, লবণটা অবশ্যই বুঝে দিবেন। চিনি দিয়ে দিচ্ছি 3-4 চা চামচ পরিমাণ। চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। চিনি দেওয়ার কারণে ফ্রাইড রাইসের স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে। এখানে সবজি মাংস ব্যবহার করার কারণে পরিমাণে বেড়ে গিয়েছে, তার জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে। ফ্রাইড রাইসগুলো কতটা জড় জড়ে দেখেই বোঝা যাচ্ছে। এর মধ্যে আমি লবণ চেক করে নিয়েছি, সবই পারফেক্ট আছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আমি 8-10 কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি অবশ্যই দিতে হবে, এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসবে ফ্রাইড রাইস থেকে। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন, তবে দিলে ভালো হবে। ঘি দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব প্রত্যেকের লেবুর রস, 1-1.5 চা চামচ হবে। লেবুর রস দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। মাশাল্লাহ, ফ্রাইড রাইসগুলো এতটা জর্জর এবং পারফেক্ট হয়েছে, নিজেরা রান্না না করলে বুঝতেই পারবেন না। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। হাতের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আপনারা রেস্টুরেন্টের স্বাদ নিতে পারবেন বাসায় বসে। তো আশা করছি আমার আজকের ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এগুলো কতটা জর্জর আমি আপনাদেরকে সামোসে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।